আমার স্ক্রিন দেখাচ্ছে, আমার কথা কি শোনা যাচ্ছে? জি স্যার, স্যার স্যার দেখা যাচ্ছে স্যার, আপনার স্ক্রিন স্ক্রিনও দেখা যাচ্ছে, কথাও শোনা যাচ্ছে। আচ্ছা, আজকে হচ্ছে আমরা নতুন একটা টপিক শুরু করতেছি। আমাদের টপিকটার নাম হচ্ছে স্যান্ড বা বালি। আমরা হচ্ছে আমাদের আগের ক্লাস গুলোতে হচ্ছে ব্রিক কিভাবে প্রোডিউস করে, কি কি টাইপের ব্রিক আছে, ব্রিকের কোন কোন ম্যাটেরিয়াল গুলা ব্রিকের মধ্যে থাকলে ভালো, বা ইনগ্রিডিয়েন্টস গুলা থাকলে ভালো, কোন কোন ইনগ্রিডিয়েন্টস গুলা ব্রিকের মধ্যে থাকলে খারাপ, এই জিনিসগুলো দেখছি। আমরা আজকে নতুন একটা টপিক শুরু করতেছি, স্যান্ড। তো দেখেন যে স্যান্ড ইজ এ ফর্ম অফ সিলিকা অফ স্মল গ্রেইনস। তার মানে বালি হচ্ছে সিলিকা বা সিলিকন ডাইঅক্সাইডের ছোট ছোট দানা, ঠিক আছে, ফর্ম বাই ডিকম্পোজিশন অফ স্যান্ড স্টোন ডিউ টু ভেরিয়াস ওয়েদারিং ইফেক্টস। আচ্ছা, এরকম বিভিন্ন টাইপের যে পাথর বা স্যান্ড স্টোন আছে, এই পাথর গুলো হচ্ছে বিভিন্ন টাইপের যে ওয়েদারিং ইফেক্ট, ওয়েদারিং ইফেক্ট মানে হচ্ছে বৃষ্টি, ঝড়, তুফান, এরকম বিভিন্ন ভাবে ওয়েদারিং অ্যাকশন বা ওয়েদারিং ইফেক্টের কারণে ইরোশন বা ক্ষয় হয়ে হয়ে আস্তে আস্তে এগুলো অধক্ষেপ আকারে মাটিতে পড়ে বা নদীর তলায় জমা হয় বা সাগরের তলায় জমা হয়। তো এই বালি হচ্ছে আসলে কি, এরকম স্যান্ড স্টোন বা বিভিন্ন স্টোন বা পাথরের হচ্ছে ডিকম্পোজিশন বা অধক্ষেপ বলতে পারেন, বা কি বলবো, অংশ বিশেষ, ঠিক আছে। আচ্ছা, মোস্টলি অবটেইন ফ্রম পিটস, সোর্স, রিভার বেডস এন্ড সি বেডস। আচ্ছা, আমরা নর্মালি বালি পাই হচ্ছে গিয়া চারটা সোর্স থেকে, ঠিক আছে। একটা হচ্ছে কি, পিট বা গর্ত থেকে, শোর সমুদ্র বা নদীর তীর থেকে, রিভার বেড নদীর তলা থেকে পাই, আরেকটা হচ্ছে সি বেড মানে হচ্ছে কি সাগরের তলা থেকে পাই, ঠিক আছে। এগুলো হচ্ছে আমাদের বালির সোর্স। আমরা কোন কোন যে, হ্যাঁ বলেন স্যার, তাহলে কি আমরা স্যার নিজেরা স্যার বালু বানাইতে পারবো? নিজেরা বালি বানাইতে পারবেন কি না? না, নিজেরা বালি বানাইতে পারবেন না। জি স্যার, আপনি যে বলুন, নিজেরা বালি বানাইতে পারবেন না, কারণ হচ্ছে আপনি যদি এই স্যান্ডস্টোন আয়না গুড়া গুড়া বালি বানাইতে যান, আপনার এটাতে কি পরিমাণ পাউডার ফর্ম বা এরকম মানে গুড়া করতে হবে চিন্তা করেন। বালি হচ্ছে ন্যাচারালি মানে কি বলবো, আপনার এনভায়রনমেন্টের যে ইফেক্ট গুলো আছে এগুলাই বালি আস্তে আস্তে ক্ষয় করে করে যে পরিমাণ বালি তৈরি করতেছে, বা নদী বা সাগরের তলায় যে পরিমাণ বালি আছে, আমাদের মনে হয় দরকার নাই আর্টিফিশিয়ালি বালি বানানো। আর যে জিনিসটা আপনি রেডিমেড পাইতেছেন প্রকৃতি থেকে, ওটা আপনি কষ্ট করে টাকা খরচ করে বানাবেন কি করতে? আপনি মনে করেন যে বালিটা নদীর তলা থেকে পাইতেছেন, ওইটা হচ্ছে আপনি এক ট্রাক বালি 1000 টাকা বিক্রি করতে পারতেছেন, কারণ আপনার তো কোনো খরচ নেই, আপনি খালি নদীর তলা থেকে তুলে নিয়ে আসতেছেন। আপনি চিন্তা করুন, আপনি বালি বানাবেন, আপনি ওই বালি বানায় কি ওই এক ট্রাক বালি 1000 টাকায় কিনতে মানে বিক্রি করতে পারবেন না স্যার? আচ্ছা, মানে কস্টিংটাও মাথায় রাখতে হবে। এরপর দেখেন, আমরা একটু আগে বললাম যে সোর্স কি কি সোর্স থেকে আমরা বালি পাই। সোর্সেস অফ স্যান্ড, প্রথমটা হচ্ছে পিট স্যান্ড, মানে কি মাটির মধ্যে গর্ত করে ওই গর্ত থেকে যে বালিটা আমরা পাই, এই বালিটাকে বলা হচ্ছে কি পিট স্যান্ড, ঠিক আছে। অবটেইন বাই ফর্মিং পিটস ইনটু দা সয়েল, মানে মাটির মধ্যে হচ্ছে পিট বা গর্ত করে ওই গর্ত থেকে আমরা হচ্ছে এই বালিটা উত্তোলন করি। ইট ইজ শার্প, অ্যাঙ্গুলার, পোরাস এন্ড ফ্রি ফ্রম হার্মফুল সল্টস। তার মানে এই যে গর্ত থেকে বালিটা এরকম একটা মাটির মধ্যে গর্ত করে আমি যে গর্ত থেকে বালিটা উত্তোলন করতেছি, এই বালিটা হচ্ছে শার্প বা ধারালো হয়, অ্যাঙ্গুলার মানে বালির যে দানা বা গ্রেইনটা, এই দানাটা এরকম গোলাকার না, দানাটা কিরকম এরকম তিন কোণা, অ্যাঙ্গুলার শেপের হয়, ঠিক আছে। পোরাস, এই বালিটা হচ্ছে পোরাস হবে, মানে কি পোরোসিটি বেশি থাকবে, আপনি যদি এটার মধ্যে পানি দেন পানিটা হচ্ছে ড্রেন আউট হয়ে চলে যাবে, এটা পানিটাকে অ্যাবজর্ব করবে না বা পানিটাকে ধারণ করে রাখবে না, ঠিক আছে। ক্লে এন্ড আদার ইম্পিউরিটি শুড বি ওয়াশড এন্ড স্ক্রিনড বিফোর ইউজিং ইন ইঞ্জিনিয়ারিং পারপাস। এই বালিটা যেহেতু আপনি একটা গর্ত থেকে পাচ্ছেন, মাটির মধ্যে গর্ত করে পাচ্ছেন, এই বালির মধ্যে কাদা, মাটি, বিভিন্ন রকমের গাছপালা, লতাপাতা, ঘাস, ইম্পিউরিটিস মানে অপদ্রব্য থাকতে পারে, তো এগুলাকে বিভিন্ন ইঞ্জিনিয়ারিং পারপাসে ইউজ করার আগে ভালো মতো ধুইতে হবে, এবং স্ক্রিনিং মানে কি
চালতে হবে। দেখছেন না যে বাসায় আটা ময়দা চালা না চালনির মধ্যে, ওরকম হচ্ছে এই বালিগুলোকেও চালনি দিয়ে চেলে পরিষ্কার করতে হবে যদি আমি এই পিট স্যান্ড কে বিভিন্ন ইঞ্জিনিয়ারিং পারপাসে ইউজ করতে চাই, কারণ এগুলোর মধ্যে বিভিন্ন টাইপের ময়লা আবর্জনা থাকতে পারে। এবং এটার সবচেয়ে বড় সুবিধা হচ্ছে, দেখেন আমি একটু মানে এটা মিস করে গেছি, যে ইট ইজ শার্প অ্যাঙ্গুলার পোরাস এন্ড ফ্রি ফ্রম হার্মফুল সয়েল। যদিও আমাদের এই বালিটার মধ্যে হচ্ছে আপনার বিভিন্ন রকমের ময়লা আবর্জনা থাকতে পারে, বাট এটা সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এটার মধ্যে কোন রকমের ক্ষতিকারক লবণ নাই। আমরা দেখছি যে আমাদের স্ট্রাকচারের জন্য লবণ হচ্ছে ক্ষতিকর, কারণ লবণ কি করে স্ট্রাকচারকে ড্যাম্প বানায় ফেলে, এর ফ্লোরোসেন্স ক্রিয়েট করে। তো যেহেতু এই বালিটার মধ্যে কোনো লবণ নাই, সো এই বালিটা হচ্ছে মানে ইন এ সেন্স ভালো। ঠিক আছে, আচ্ছা, ফাইন পিট স্যান্ড ওয়েন রাব বিটুইন ফিঙ্গার্স শুড নট লিভ এনি স্টেইন অন ইট, ইট ইন্ডিকেটস দ্য প্রেজেন্স অফ ক্লে। মানে একদম মিহি যে দানাদার বালিটা আছে, একদম ছোট ছোট সাইজের যে বালি, মানে পিট স্যান্ড এর মধ্যে যেটা হচ্ছে একদম ছোট ছোট গুড়া গুড়া দানা, এইটাকে যে নিয়ে আপনি হাতে নিয়ে যদি এরকম আমাদের হাতের যে পাঁচটা আঙ্গুল আছে, আমি যদি এই মানে এটাকে কি আঙ্গুল বলে, এটা বলো মনে হয় বুড়া আঙ্গুল বলে, এই বুড়া আঙ্গুল আর এই আঙ্গুলের মাঝখানে রাইখা যদি আঙ্গুল দিয়ে একটু ডলি, ডলে হচ্ছে বালিটাকে ফেলে দেই, আবার মানে ঘষে হাত থেকে ফেলে দেই, তাহলে হচ্ছে যদি এই বালিটার মধ্যে ক্লে না থাকে তাহলে আমাদের হাতের মধ্যে এই বালির কোনো দাগ থাকবে না। বাট যদি আমি দেখি যে এরকম বালিটাকে দুই আঙ্গুল দিয়ে ঘষে ফেলে দেওয়ার পরে আঙ্গুলের মধ্যে এরকম একটা হালকা হালকা দাগ লাগছে, মানে একটা একটা ব্রাউনিশ কালার আঙ্গুলের মধ্যে লেগে আছে, তাহলে বুঝতে হবে কি যে ওই বালিটার মধ্যে ক্লে আছে, যেটা আসলে ডিজায়ারেবল না। আমরা চাই যে বালির মধ্যে কি থাকবে না, ক্লে থাকবে না। আচ্ছা, ইউজড ফর মর্টার্স, এই বালিটা দেখেন মর্টার তৈরি করতে ব্যবহার করা হয়। মর্টার কি জিনিস, দুইটা ইট, আমরা যখন দেয়াল তৈরি করি বা আমরা যখন দেয়ালের মধ্যে এরকম আপনার টাইলস বসাই, তো এরকম মানে জয়েন্টের কাজগুলাতে কোনো কিছু জোড়া লাগানোর কাজে, দুইটা ইট জোড়া লাগানোর কাজে, টাইলস জোড়া লাগানোর কাজে, আমরা যে সিমেন্ট পেস্টটা ইউজ করি, সিমেন্টের যে পেস্ট সেমি লিকুইড যে সাবস্টেন্সটা ইউজ করি, ওইটাকে বলা হচ্ছে মর্টার। তো মর্টার তৈরি করার সময় আপনি চেষ্টা করবেন এই পিট স্যান্ডটা ইউজ করতে। এটার কারণটা কি, কারণটা হচ্ছে আপনার পিট স্যান্ড শেপটা কিরকম, পিট স্যান্ডের শেপটা হচ্ছে অ্যাঙ্গুলার, শেপ অ্যাঙ্গুলার হওয়ার কারণে এরা একটা দানার সাথে আরেকটা দানার বন্ডিং বা ইন্টারলকিং মানে লকিং ভালো হয়, একটা সাথে আরেকটা এরকম লক মানে কি, কোনো কিছুকে আবদ্ধ করা বা কোনো কিছুকে তালা মেরে রাখা বা কোনো কিছুকে কনফাইন করা। তো এই পার্টিকুলার স্যান্ডের দানাগুলো যেহেতু ট্রায়াঙ্গুলার বা অ্যাঙ্গুলার শেপের হয়, এদের মধ্যে বন্ডিং ভালো হয়। তো আমি এই মর্টারটা কি কাজে ব্যবহার করতেছি, এরকম দুইটা ইটকে বাইন বা জোড়া লাগানোর কাজে তো ব্যবহার করতেছি। তো যদি আমি এই মর্টার তৈরি করতে সিমেন্ট পেস্টের মধ্যে হচ্ছে আপনার এই অ্যাঙ্গুলার স্যান্ডটা বা পিট স্যান্ডটা ব্যবহার করি, তো এটা আমার জন্য ভালো, কারণ আমি হয়তো দুইটা ইট জোড়া লাগালে এই দুইটা ইটের জয়েন্ট অনেক বেশি শক্তিশালী হবে। আমি যদি এটা এই পার্টিকুলার স্যান্ডটা ইউজ করে মর্টার তৈরি করি, ওই মর্টার দিয়ে হচ্ছে টাইলস জোড়া লাগাই ফ্লোরের সাথে, তাহলে ওই টাইলসটা অনেক শক্ত হবে, দেখা যাবে যে অ্যাটাচড হবে। ঠিক আছে, এই জন্য এই মর্টার তৈরির কাজ হচ্ছে পিট স্যান্ড তৈরি করাটা বেটার, মানে পিট স্যান্ড ইউজ করাটা বেটার। আচ্ছা, এরপর দেখেন রিভার স্যান্ড ফাউন্ড এট রিভার বেডস অ্যান্ড ব্যাংকস, মানে হচ্ছে এই রিভার স্যান্ড আমরা কোত্থেকে পাই, আমরা নদীর তলা বা নদীর তীর থেকে হচ্ছে পাইতে পারি এই রিভার স্যান্ড। ফাইন রাউন্ড অ্যান্ড পলিশড ডিউ টু রাবিং অ্যাকশন অফ ওয়াটার কারেন্ট, এই রিভার স্যান্ড গুলো দেখতে কিরকম হয়, রিভার স্যান্ড গুলো হচ্ছে পলিশ মানে চকচক করে, একদম মসৃণ টাইপের হয়, এবং রাউন্ড শেপ মানে আমাদের পিট স্যান্ড যেরকম অ্যাঙ্গুলার শেপের ছিল, রিভার স্যান্ড হচ্ছে এরকম রাউন্ড শেপের হয়। ঠিক আছে, এরকম গোলাকার হয়, এবং দেখেন যে ফাইন মানে এই রিভার স্যান্ড এর দানা গুলো হচ্ছে অনেক ছোট ছোট হয়, কেন, কারণটা হচ্ছে ডিউ টু রাবিং অ্যাকশন অফ ওয়াটার কারেন্টস। মনে করেন এটা হচ্ছে আমাদের সাগরের বা নদীর তলা, এটা হচ্ছে নদীর বা সি বেড বা মানে মনে করেন সি লেভেল বা রিভার লেভেল মানে যেখানে হচ্ছে পানি থাকে, আর এই হচ্ছে আমাদের তলা। তো তলায় মনে করেন এরকম বালিগুলা পড়ে আছে, এই বালিগুলার উপর দিয়ে কন্টিনিউয়াস পানি স্রোত যাচ্ছে না, কন্টিনিউয়াস পানি স্রোত যাচ্ছে, তো কন্টিনিউয়াস পানির ফ্লো এর কারণে এই বালিগুলা কন্টিনিউয়াস কি আপনার একটা ফ্রিকশনের মধ্যে আছে, তো এরকম কিছুক্ষণ পরপরই বা কন্টিনিউয়াস এরকম ঘর্ষণের মধ্যে থাকার কারণে এই বালিগুলো হচ্ছে পলিশড হয়ে যায়। আপনি চিন্তা করেন যদি আপনি এরকম একটা জুতা নিয়ে কন্টিনিউয়াস ডলেন, ডলতে 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 এটা কি করেন,
আমরা জুতা পালিশ করি না মানে চকচকে বানাই ফেলি। তো এরকম বালিগুলাও কন্টিনিউয়াস একটা পলিসিকের মধ্যে থাকে ডিউ টু দ্য অ্যাকশন অফ কি রিভার কারেন্ট বা ওয়াটার কারেন্টের কারণে। তো এই জন্য এটার শেপটা হচ্ছে কি আর অ্যাঙ্গুলার থাকে না, ওই ঘষা খাইতে 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 পানির স্রোতের সাথে এটার শেপটা হচ্ছে সার্কুলার হয়ে যায়, এবং এটা অনেক মিহি বা একদম বেশি পাউডার ফর্মে থাকে। ঠিক আছে, হ্যাভিং লেস ফ্রিকশনাল স্ট্রেংথ বিকজ অফ রাউন্ডনেস, যেহেতু এটা দানাগুলো হচ্ছে এরকম গোলাকার, এই জন্য একটা দানার সাথে আরেকটা দানার ফ্রিকশনাল স্ট্রেংথ বা ইন্টারলকিং বা বন্ডিং পিট স্যান্ডের মতো এত একটা ভালো হয় না। ঠিক আছে, পিট স্যান্ড যেহেতু আপনার অ্যাঙ্গুলার শেপে, তো পিট স্যান্ডের মধ্যে ইন্টারলকিং বা বন্ডিং বা ফ্রিকশনাল স্ট্রেংথ ডেভেলপমেন্টটা একটু বেশি হয় এই এই রিভার স্যান্ডের তুলনায়। আচ্ছা, দেন রিভার স্যান্ড অলমোস্ট হোয়াইট ইন কালার, মানে দেখতে মোটামুটি সাদাটে টাইপের হয়। এই যে দেখেন পাশে হচ্ছে একটা রিভার স্যান্ডের ছবি দেয়া আছে, এখানে একটা রিভার স্যান্ডের, এখানে আসলে দুই ধরনের রিভার স্যান্ডের ছবি দেয়া আছে। এই বাম পাশে যে রিভার স্যান্ডের ছবিটা দেয়া আছে যেটা আমি এখন গোল করলাম, এটাকে বলে হচ্ছে ভিটাবালি, বাংলায় দেখবেন মিস্ত্রিরা বলে ভিটাবালি, তো ভিটাবালি বলে। তো নর্মালি এই বালিটাই হচ্ছে আমাদের দেশে সবচেয়ে বেশি ইউজ হয়, এবং এটা হচ্ছে ময়মনসিংহের আশেপাশে যে নদীগুলো আছে এই নদীগুলো থেকে উত্তোলন করে। আর ডান দিকে একটু হালকা ইয়েলো টাইপের যে বালিটা দেখতেছেন এটাকে বলে হচ্ছে সিলেট স্যান্ড, আর মিস্ত্রিদের ভাষায় বলে হচ্ছে কি সিলেকশন স্যান্ড। এবং এই ডান দিকের বালিটা যেটা হচ্ছে সিলেট বা সিলেকশন স্যান্ড, এইটার দানাগুলা বা গ্রেন গুলা হচ্ছে ভিটা বালির তুলনায় সাইজে একটু বড় বড় হয়। ঠিক আছে, এবং এটা হচ্ছে সিলেটের আশেপাশে যে নদীগুলো আছে, কংস নদী, কুশিয়ারা নদী, তারপরে আরো মানে সিলেট বা সুনামগঞ্জ ছাতক টাতকের আশপাশ থেকে যে নদীগুলো আছে এই নদীগুলো থেকে হচ্ছে এই বালিটা উত্তোলন করা হয়, সিলেট স্যান্ডটা। আর ভিটা বালি হচ্ছে ময়মনসিংহের আশেপাশে যে নদীগুলো আছে ওগুলো থেকে উত্তোলন করা হয়। তো নর্মালি আমাদের দেশে যখন কোন একটা ইম্পর্টেন্ট স্ট্রাকচার তৈরি করা হয় বা স্ট্রেংথ যখন বেশি দরকার, আমি একটা কনক্রিট মানে কনক্রিট তৈরি করব, ওই কনক্রিট দিয়ে হচ্ছে আমি বিম কলাম কিছু একটা বানাবো, ওই কনক্রিটটার স্ট্রেংথ বা শক্তি মানে কম্প্রেসিভ স্ট্রেংথ বেশি দরকার, তখন হচ্ছে এই ভিটা বালির পরিবর্তে এই সিলেট স্যান্ড বা সিলেকশন স্যান্ড ইউজ করা হয়, এবং এই সিলেট স্যান্ড বা সিলেকশন স্যান্ডের দামও বেশি ভিটা বালির তুলনায়। ঠিক আছে, আচ্ছা, গ্রেইনস আর স্মলার দেন পিট স্যান্ড এন্ড হেন্স মোর সুইটেবল ফর প্লাস্টারিং ওয়ার্ক, যেহেতু এই ভিটা বালির মানে এই যে সাদা বালিটা দেখতেছেন বা নদীর বালিটা দেখতেছেন, এই নদীর বালিটার দানাগুলো হচ্ছে আপনার পিট স্যান্ড বা গর্তের বালির থেকে ছোট হয় বা ফাইন হয়, এই জন্য প্লাস্টার তৈরি করার সময় আমার এই ভিটা বালিটা ইউজ করাটা বেটার। কেন? আচ্ছা, প্লাস্টার কি জিনিস? প্লাস্টার হচ্ছে দেয়ালের চারপাশে আপনার ব্রিকের ওয়ালের চারপাশে একটা প্রলেপ দিয়ে মানে দেয়ালটা হচ্ছে সমান করে। তো যেহেতু এটা হচ্ছে মানে একটা আউটলুকিং বা ফিনিশিং এর কাজে ব্যবহার করা হচ্ছে, তো অবশ্যই আউটলুক বা ফিনিশিংটা স্মুথ বা মসৃণ হইতে হবে। তো যদি আপনি বালির সাইজ ছোট ইউজ করেন অবশ্যই মসৃণতা বেশি আসবে বা বেশি স্মুথ হবে, আর আপনি যদি মানে বড় সাইজের বালি ইউজ করেন অবশ্যই আপনার দেখবেন যে মানে স্মুথনেসটা কম আসতেছে। তো যেহেতু প্লাস্টার আমরা ইউজ করতেছি অ্যাজ এ ফিনিশিং ম্যাটেরিয়াল হিসেবে বা ফিনিশিং প্রোডাক্ট হিসেবে, সেজন্য প্লাস্টার তৈরি করার সময় ভিটা বালি বা যেটা হচ্ছে মানে বালি, তো ভিটা বালি বা নদীর বালিও তো আবার দুই রকম, একটা হচ্ছে কি ভিটা বালি, একটা হচ্ছে সিলেকশন স্যান্ড বা সিলেটের বালি। তো প্লাস্টার তৈরি করার ক্ষেত্রে কোনটা ইউজ করাটা বেটার? এই ভিটা বালি বা ময়মনসিংহের যে বালিটা আছে এই বালিটা ইউজ করাটা বেটার, এটার দানাটা হচ্ছে কি একদম মিহি বা ছোট ছোট। আচ্ছা, দেখেন নর্মালি অ্যাভেলেবল ইন পিওর কন্ডিশন হেন্স এন্ড হেন্স ক্যান বি ইউজড ফর অল কাইন্ড অফ সিভিল ইঞ্জিনিয়ারিং ওয়ার্ক, মানে নদীর যে বালিটা আপনি পাচ্ছেন নদী থেকে এটা তো আসলে কন্টিনিউয়াস মানে পরিষ্কার হওয়ার মধ্যেই আছে, কারণ নদীর স্রোত এটাকে কন্টিনিউয়াসলি পিউরিফাই করতেছে বা পরিষ্কার করতেছে। তো এই জন্য নদীর বালিটা ইউজ করার সময় আপনাকে মানে ওই পিট সেন্টটা যেরকম মানে আপনার পরিষ্কার করতে হবে পানি দিয়ে, তারপর হচ্ছে কি স্ক্রিনিং বা চালনি দিয়ে চালতে হবে, তো নদীর বালিটা হচ্ছে এরকম মানে কোনো পিউরিফিকেশন বা চালনি দিয়ে স্ক্রিনিং এরকম কিছু করতে হবে না, কারণ নদীর বালিটা নর্মালি আমি পিওর বা পরিষ্কার অবস্থাতেই পাই, যখন নদী থেকে আমি পাই এটা পরিষ্কারই থাকে। তো তাই কম বেশি সব ধরনের আপনার সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশনের কাজে হচ্ছে আমরা এই নদীর বালি বা ভিটা বালিটা ইউজ করতে পারি। ঠিক আছে, আচ্ছা, এরপর দেখেন সি স্যান্ড বা সাগর, সাগরের তলা থেকে বা সাগরের তীর থেকে যেই বালিটা আমরা পাই সেটাকে বলা হচ্ছে কি সি স্যান্ড বা সাগরের বালি, অবটেইন ফ্রম সি শোর্স, সমুদ্র মানে উপকূলবর্তী জায়গা বা সমুদ্রের তীর থেকে বা মানে সি বেড, সমুদ্রের তলা থেকে হচ্ছে আমরা এই বালিগুলো পাই। এই বালিগুলো দেখেন ফাইন রাউন্ডেড এন্ড পলিশ ডিউ টু রাবিং অ্যাকশন অফ ওয়াটার,
যেহেতু সাগরের বালিগুলো হচ্ছে কি আপনার কন্টিনিউয়াস মানে সাগরের স্রোতের কারণ মানে স্রোতের মধ্যে আছে, তো নদীর বালির মতো এই বালিগুলো কি ফাইন বা সাইজে ছোট হয়, রাউন্ডেড এরকম মানে গোল শেপের হয় এবং পলিশড মানে চকচক করে ডিউ টু রাবিং অ্যাকশন, মানে পানির বালির সাথে যে ঘর্ষণ বা ফ্রিকশন তার কারণে বালিগুলা গোলাকার মিহি এবং পলিশড মানে একদম চকচক করে, লাইট ব্রাউন ইন কালার, এই সাগরের বালিটা হচ্ছে একটু হালকা বাদামি বা ব্রাউনিশ টাইপের হয়, পোরস্ট অফ দ্য থ্রি কাইন্ড অফ সেন্ট অফ স্যান্ড বিকজ অফ কন্টেইনিং লট অফ সল্টস, মানে উপরে মানে টোটাল যে তিন ধরনের বালি আমরা দেখলাম পিট স্যান্ড, তারপর হচ্ছে কি স্যান্ড রিভার স্যান্ড সি স্যান্ড, এই তিন ধরনের বালি বা বালির যে তিনটে সোর্স দেখলাম তার মধ্যে সবচাইতে খারাপ হচ্ছে এইটা, ঠিক আছে সবচাইতে খারাপ, কারণ এটার মধ্যে কি থাকে লবণ থাকে, যেহেতু সাগরের তলা থেকে পাচ্ছেন বা সমুদ্র উপকূলবর্তী বা সমুদ্রের তীর থেকে পাচ্ছেন অবশ্যই কি থাকবে এই বালির মধ্যে প্রচুর পরিমাণে লবণ থাকবে যার জন্য এটা ক্ষতিকর, এবং এটা এই তিন টাইপের বালির মধ্যে সবচাইতে খারাপ হচ্ছে এই সি স্যান্ড। সল্টস অ্যাবজর্ব ময়েশ্চার ফ্রম অ্যাটমসফিয়ার অ্যান্ড কজ পারমানেন্ট ড্যাম্পনেস অ্যান্ড এফ্লোরোসেন্স ইন দ্য স্ট্রাকচার, লবণ কি করে, লবণ হচ্ছে বাতাস থেকে জলীয় বাষ্প শোষণ করে বা পানি শোষণ করে, এবং এই লবণ বাতাস থেকে জলীয় বাষ্প বা পানি শোষণ করার কারণে আপনি এই বালিটা যখন আপনার কোন একটা স্ট্রাকচারাল কনস্ট্রাকশন বা কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল হিসেবে আপনি ইউজ করতেছেন এটা হচ্ছে আপনার স্ট্রাকচারকে পার্মানেন্টলি ড্যাম্প মানে একদম স্যাঁতসেঁতে বানায় ফেলে, এবং এফ্লোরোসেন্স মানে হচ্ছে কি লোন মানে আপনার স্ট্রাকচারের মধ্যে হচ্ছে লোনা পড়ে বা সাদা সাদা এরকম ছাপছাপ করে দেয়। সি সল্টস অলসো রিটার্ডস দ্য সেটিং অ্যাকশন অফ সিমেন্ট, আচ্ছা সিমেন্টের মানে সিমেন্ট হয়তো আমি পড়াবো বা সাফিসার পড়াবে, তো যখন সিমেন্ট বা কনক্রিট পড়বেন তখন হচ্ছে সেটিং টাইম বলে একটা জিনিস পড়বেন, ঠিক আছে সেটিং টাইম মানে হচ্ছে আমাকে বলেন তো আপনারা খিচুড়ি খাইছেন সবাই, খিচুড়ি? জি স্যার, জি স্যার। খিচুড়ি নরমালি কয় রকম হয়? একটা একটু মানে পানি থাকে মানে ইয়া থাকে কি যেটার মধ্যে পানি থাকে, যে নরম খিচুড়ি, একটা হচ্ছে ভুনা খিচুড়ি স্যার। ভুনা খিচুড়ি, নরম খিচুড়ি, রেটারে বাংলাদেশে আমরা কি বলি, আমরা লেটা খিচুড়ি বলি না? জি স্যার, লেটা খিচুড়ি স্যার। তার মানে আমি একটা হচ্ছে নরম খিচুড়ি আর একটা হচ্ছে ভুনা খিচুড়ি, ঠিক আছে? দেখেন আপনি যদি নরম খিচুড়িটার মধ্যে মানে চুলার মধ্যে বসায় যদি পানিটাকে মানে শুকায় ফেলেন তাহলে এই দুটো খিচুড়ি হয়ে যাবে, তাই না? ব্যাপারটা তো এরকম মানে নরম খিচুড়ির মধ্যে একটু পরিমাণে বেশি পানি দেওয়া হয়, তাই তো? আমি ভুল বলতে পারি কারণ আমি কোনোদিন খিচুড়ি রান্না করি নাই, বাট ব্যাপারটা তো এরকমই মানে নরম খিচুড়ির মধ্যে পানি পানি ভাবটা বেশি থাকে আর ভুনা খিচুড়িটা একটু শুকনা শুকনা হয়, তাই না? কেউ কোনো কথা বলেন না কেন? জি স্যার। এখন দেখেন আপনি, ঠিক আছে স্যার, আপনি আপনি যদি কনক্রিট বানাচ্ছেন যখন আপনি কনক্রিট যখন মিলান ওই ঢালাই মিলানোর সময় পানি দেয় না? জি স্যার। ঢালাইটা যখন মিলানো শেষ হয় তখন হচ্ছে দেখবেন ওই ঢালাইটা নিয়ে মিস্ত্রিরা হচ্ছে মাথায় করে নিয়ে গিয়ে এরকম সাইডে ফালায়, ওই ঢালাইটা দিয়ে হচ্ছে মনে করেন এরকম একটা বিম ঢালাই দিতেছে সাইজ না বা এরকম একটা কলাম ঢালাই দিচ্ছে, তো কি করে মিস্ত্রিরা দেখবেন মাথার থেকে হচ্ছে এরকম আপনার ওদের মাথায় প্যান বা কড়াই থাকে, কড়াই থেকে ঢালাইটা কি করে না ওদের ঢাইলাবে, দেখছেন না? একজন মিস্ত্রি কি করে ঢালে আরেকজন মিস্ত্রি কুন্নি দিয়ে এগুলার কি করে সমান করে না বা মসৃণ করে? এখন কথা হচ্ছে যখন এটা হচ্ছে লেটা খিচুড়ি বা নরম খিচুড়ির মতো থাকে এই ঢালাইটা তখন কিন্তু মানে যে মিস্ত্রি কাজ করতেছে সে কুন্নি দিয়ে এটাকে মসৃণ করতে পারতেছে বা যেকোনো শেপ দিতে পারতেছে, বাট এটা যদি আস্তে আস্তে সব এটা কি আস্তে আস্তে যত সময় যায় এটা জমাট বাঁধতে থাকে না, জমাট বেঁধে কি শক্ত হয় না? জি স্যার, শক্ত হয়ে যায়। নরম খিচুড়িটা আস্তে আস্তে জমাট বেঁধে কি ভুনা খিচুড়ি হয়ে আছে, তো যদি এটা শক্ত হয়ে যায় তখন কি মানে একজন মিস্ত্রি এটাকে কুন্নি দিয়ে মানে গুতা মাইরা বা কুন্নি দিয়ে হচ্ছে এরকম কোন শেপ দিতে পারবে বা মসৃণ করতে পারবে না স্যার? এই কনক্রিটটা কনক্রিটটা যখন শক্ত হওয়া শুরু করে মনে করেন একটা নরম কনক্রিট শক্ত হওয়া শুরু করছে, এই মানে তার নরম অবস্থা থেকে শক্ত হওয়া শুরু হইতে বা তার মধ্যে আপনার হার্ডনেস আসতে যে সময়টুকু লাগছে এই সময়টুকুকে বলে হচ্ছে ইনিশিয়াল সেটিং টাইম,
কার বাসা জানি রাজহাঁস ডাকতেছে মনে হয়, ঠিক আছে? আচ্ছা আর যখন এটা হচ্ছে একদম পুরাপুরি শক্ত হয়ে গেছে, একটা হচ্ছে কি নরম অবস্থা থেকে শক্ত হওয়া শুরু হয়েছে, ওই টাইমটাকে বলা হচ্ছে ইনিশিয়াল সেটিং টাইম। এবং সে যখন একটা নির্দিষ্ট সময় গিয়ে পুরাপুরি শক্ত হয়ে গেছে, তার পুরাপুরি শক্ত হইতে যে সময়টুকু লাগছে ওটাকে কি বলে? ফাইনাল সেটিং টাইম বলে, ঠিক আছে? তো দেখেন রিটার্ডার মানে হচ্ছে যেটা হচ্ছে কোনো কিছুকে স্লো করে দেয় বা ধীর গতি করে দেয়। তো সি সল্ট অলসো রিটার্ডস দ্য সেটিং অ্যাকশন অফ সিমেন্ট, তার মানে এই সাগরের বালিটা যদি আমি আমার কনস্ট্রাকশনের কাজে ব্যবহার করি, এটা হচ্ছে সিমেন্ট বা কংক্রিটের যে সেটিং, মানে আপনার শক্ত হইতে যে সময়টুকু লাগে এটাকে আরো বাড়াই দিবে, মানে হচ্ছে সেটিং অ্যাকশনটাকে স্লো করে দিবে। তার মানে সিমেন্ট বা কংক্রিটের হচ্ছে জমাট বাঁধতে অনেক বেশি সময় লাগবে, বা এরকম জমাট বেঁধে শক্ত হয়ে স্ট্রেংথ গেইন করতে অনেক বেশি টাইম লাগবে, ঠিক আছে? এটা হচ্ছে রিটার্ডার হিসেবে কাজ করবে। আমরা ছোটবেলায় পড়ছিলাম না প্রভাবক, একটা হচ্ছে কি ক্যাটালিস্ট, একটা হচ্ছে কেমিক্যাল রিয়েকশনের হারকে বানায় মানে বাড়ায় দেয়, আরেকটা কি করে এরকম কেমিক্যাল রিয়েকশনের রেটকে কমায় দেয়। ক্যাটায়ন অ্যানায়ন নেই কোনো কি ক্যাটায়ন অ্যানায়ন না রে বাবা, ক্যাটায়ন অ্যানায়ন না, ক্যাথোড অ্যানোড বা ক্যাটায়ন অ্যানোন অন্য জিনিস। আপনার প্রভাবক বা ক্যাটালিস্ট পড়ছিলাম না, যে আপনি মনে করেন দুইটা কেমিক্যাল মিশে একটা রিয়েকশন করতেছেন, ওই রিয়েকশনের স্পিড বা রেটটাকে বাড়ানোর জন্য আমরা এডিশনালি একটা অ্যাডমিক্সচার বা একটা কেমিক্যাল ইউজ করি, যে কেমিক্যালটা আসলে ওই রিয়েকশনের কোনো অংশ না, কিন্তু রিয়েকশনটাকে কি করবে ত্বরান্বিত করে, এটাকে বলা হচ্ছে প্রভাবক বা ক্যাটালিস্ট। মানে কিছু ক্যাটালিস্ট হচ্ছে আপনার কি করে রিয়েকশনের রেটকে বাড়ায় দেয়, আবার কিছু ক্যাটালিস্ট কি করে কমায় দেয়, কমায় দেয়। তো যেগুলো হচ্ছে কমায় দেয় এগুলোকে বলা হচ্ছে রিটার্ডার, ঠিক আছে? তো এই সাগরের বালিটা হচ্ছে আপনার সিমেন্ট বা কংক্রিট যখন কেমিক্যাল রিয়েকশন করে হার্ড হবে বা শক্ত হবে, এই কেমিক্যাল রিয়েকশনের রেটটাকে সে কি করে কমায় দেয়, যার জন্য যেখানে একটা নর্মাল কংক্রিট আপনার হয়তো 30 মিনিট বা 35 মিনিট বা 40 মিনিটে শক্ত হয়ে যাইতো, এখানে দেখা যাবে শক্ত হইতে 1 ঘন্টা 1.5 ঘন্টা সময় লাগতেছে। আচ্ছা ঠিক ওই সময় যদি আপনি ওই কংক্রিটের উপর দিয়ে হাইটা যান, আপনি কি করবেন, আপনার একটা পায়ের ছাপ সারা জীবনের জন্য কংক্রিটের মধ্যে রেখা দেওয়া যাবে। দেখছেন না এরকম অনেক জায়গায় বিল্ডিং এর মধ্যে ছাদের মধ্যে এরকম পায়ের ছাপ থাকে? স্যার স্যার অনেক সিমেন্ট, স্যার অনেক সিমেন্ট, স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ করেন করেন স্যার। অনেক সিমেন্ট দেখছি স্যার, মানে আমি আমি শুনলাম যে যারা বিদেশি অনেক, আমার একটা ভাই ইয়াতে থাকে ইঞ্জিনিয়ার, আপনার দুঃখ উনি বলছে মানে খুব তাড়াতাড়ি মানে সিমেন্ট গুলো খুব তাড়াতাড়ি শক্ত হয়ে যায়, আপনার 10 মিনিট বা 5 মিনিটের মধ্যে এর মধ্যে রেঞ্জের মধ্যে খুব তাড়াতাড়ি শক্ত হয়ে যায়। হ্যাঁ তো ওইটা কি স্যার ব্যবহার করো কৃষি, ওইটাকে বলা হচ্ছে র‍্যাপিড হার্ডেনিং সিমেন্ট, ঠিক আছে? মানে সিমেন্টটা হচ্ছে মনে করেন আমার টার্গেট হচ্ছে আমি নরমালি আমরা যখন কংক্রিট দিয়ে কোন একটা স্ট্রাকচার তৈরি করি, ওই স্ট্রাকচারটার আপনার তার ম্যাক্সিমাম স্ট্রেংথ, মানে সে কি শুরুতেই একটা চিন্তা করেন, একটা ছোট বাচ্চা, একটা ছোট বাচ্চা যখন মাত্র জন্মায় সে কি একদম ছোট মানে ছোটবেলাতেই কি বলবো তার তো সব রকমের ডেভেলপমেন্ট, মেন্টাল ডেভেলপমেন্ট, ফিজিক্যাল ডেভেলপমেন্ট সব কি হয় না, আস্তে আস্তে বড় হয়, তার বড় হইতে একটা সময় লাগে না? অবশ্যই সময় লাগে। এরকম আপনার সিমেন্টের হচ্ছে তার ম্যাক্সিমাম যে স্ট্রেংথটুকু, তার ম্যাক্সিমাম স্ট্রেংথটুকু গেইন করতে সময় লাগে। আপনি যখন একটা স্ট্রাকচার ঢালাই দিলেন, সে ঢালাই দেওয়ার 7 দিনের মধ্যে গিয়ে 1/3 বা 1/3 ধরা হয় তার যতটুকু ম্যাক্সিমাম স্ট্রেংথ সে গেইন করতে পারবে, তার 1/3 সে গেইন করে। 14 দিন পরে গিয়ে সে কি করে 2/3 গেইন করে, আর 28 দিন পরে গিয়ে সে হচ্ছে ম্যাক্সিমাম স্ট্রেংথ গেইন করে, আমরা ধরে নেই, ঠিক আছে? এখন প্রবলেম হচ্ছে আপনি যখন মানে বিল্ডিং এর কাজ করতেছেন, বিল্ডিং এর মধ্যে দেখেন না শাটারিং করে? জি স্যার। শাটারিং হচ্ছে দুই রকম হইতে পারে, একটা হচ্ছে কাঠের শাটার, উডেন শাটার হইতে পারে, আর একটা হচ্ছে কি স্টিলের শাটার হইতে পারে। শাটারিং মানে কি, একটা বিম কলাম ঢালাই দেওয়ার আগে কাঠ দিয়ে একটা ফর্মা বানায় না, একটা কাঠের মতো বানায় না? জি স্যার। এখন প্রবলেম হচ্ছে আপনি যদি এরকম আপনার যদি একটা ছাদ ঢালাই দেওয়ার পরে 28 দিন আপনাকে ওয়েট করতে হয়, মনে করেন এই একটা ছাদ আপনি ঢালাই দিচ্ছেন, এটার উপরে আবার কলাম তুলছেন, আবার বিম টিম তৈরি করছেন, আবার ছাদ ঢালাই দিবেন, এখন এই ছাদটার জন্য যদি আপনার মানে একটা ফর্মা 28 দিন আটকায় থাকে, বা এটার জন্য যদি আপনার 28 দিন ওয়েট করা লাগে,
তাহলে কি উপরের ছাদটা ঢালাই দিতে হলে আপনাকে আরো 28 দিন, মানে মনে করেন আপনার কাছে স্টিলের মানে ছাদ ঢালাইয়ের সময় আপনি স্টিলের ফর্মা ইউজ করবেন, কারণ এই ফর্মা গুলো 28 দিন অপেক্ষা করতে হবে, এক্সপেন্সিভ হয়, এক্সপেন্সিভ হয়, কারণ আপনার স্টিলের যেহেতু খরচ বেশি হয়। তো দেখা যায় যে এরকম কোন একটা প্রজেক্টে এক সেট স্টিলের ফর্মা থাকে, তো আপনার যদি এই ফর্মাটা এই ছাদটার মধ্যে 28 দিন আটকায় থাকে, কারণ আমি জানি যে এটার ম্যাক্সিমাম স্ট্রেংথ ডেভেলপ করতে 28 দিন লাগবে, 28 দিন পর আমি খুলতে পারবো, 28 দিন আগে খুলে ফেললে ছাদ দেখা দিতে পারে এরকম ডিফ্লেক্ট বা বাইকা গেছে বা ক্র্যাক ফর্ম করছে। তো যদি এটা 28 দিন এখানে আটকায় থাকে তাহলে উপরে একটা ঢালাই দিতে আমার এমনিতেই 1 মাস বসে থাকা লাগতেছে, বসে থাকা লাগতেছে না? জি স্যার। যেন এরকম বসে থাকা না লাগে, আমি চাই যে আমার মানে ছাদটা বা আমার কনক্রিটটা 28 দিনের আগেই যেন ম্যাক্সিমাম স্ট্রেন্থ, এই 7 থেকে 14 দিন বা 10 দিনেই যেন কি তার ম্যাক্সিমাম স্ট্রেন্থটা ডেভেলপ করে ফেলতে পারে। সব ক্ষেত্রে যেসব ক্ষেত্রে হচ্ছে এরকম কাজের তাড়াহুড়া করতে হয়, ওইখানে হচ্ছে র্যাপিড হার্ডেনিং সিমেন্ট, মানে যে সিমেন্ট গুলো অনেক তাড়াতাড়ি হার্ড বা শক্ত হয়ে যায় ইউজ করা হয়, ঠিক আছে স্যার? ওটা কি দাম বেশি নাকি স্যার? দাম অবশ্যই বেশি হবে, এবং আপনি চাইলে সবসময় যে ওই সিমেন্ট ইউজ করতে হবে এরকম না, মানে কিছু অ্যাডমিক্সচার, ওই যে বললাম ক্যাটালিস্ট, কিছু অ্যাডমিক্সচার ইউজ করলে আপনি সিমেন্টের সেটিং টাইম মানে কমায় ফেলতে পারেন, যেন তাড়াতাড়ি সেটিং শুরু হয়ে যায়, ঠিক আছে স্যার? ওই যে একটা ইয়াতে লিকুইড দেয় স্যার, যেটার কারণে স্যার কি জিনিস এগুলো যখন সিমেন্ট পড়বেন তখন আরো ডিটেইলস দেখবেন, কেমিক্যাল কম্পোজিশন কোনটার মধ্যে কোন কেমিক্যাল থাকে কেন থাকে, সেটিং টাইম কি জিনিস, কোন জিনিসটা থাকলে সেটিং টাইম কমে কোনটা থাকলে বাড়ে, এগুলো আরো ডিটেইল দেখবেন, ঠিক আছে? আচ্ছা, সি সল্ট দেখেন এটা বললাম, বিসাইড ইট কন্টেইনস শেলস এন্ড অর্গানিক ম্যাটার হুইচ ডিকম্পোজ ইন দা বডি অফ মর্টার এন্ড কনক্রিট এন্ড হেন্স রিডিউস দেয়ার লাইফ এন্ড স্ট্রেংথ। সাগরের থেকে যে বালিটা পাচ্ছি এটাতে হচ্ছে আপনার লবণের পাশাপাশি বিভিন্ন রকমের শামুকের খোল বা এরকম ঝিনুকের খোলস বা এরকম বিভিন্ন অর্গানিক মানে কি বলবো ম্যাটার, মানে মনে করেন মাছের মরদেহ এরকম বিভিন্ন জিনিসপত্র থাকবে, যেগুলো হচ্ছে কি হবে আমার যে কনক্রিটটা আছে বা মর্টারটা আমি তৈরি করবো বালিটা ইউজ করে তার মধ্যে পচবে বা তার মধ্যে ডিকম্পোজ হবে, ডিকম্পোজিশন মানে কি পচা, ঠিক আছে, বা বিনষ্ট হওয়া। তো যদি এরকম একটা আপনার অর্গানিক ম্যাটার এরকম শামুকের খোলস বা ঝিনুকের খোলস এটা আমার কনক্রিটের মধ্যে এরকম ডিকম্পোজ হয় বা পচে, অটোমেটিক আমার কনক্রিটের যে লাইফ টাইম বা আমার স্ট্রাকচারের যে লাইফ টাইম এবং স্ট্রেংথ এগুলোকে কমায় ফেলবে। সি স্যান্ড শুড বি ডিসকার্ডেড অ্যাজ ফার অ্যাজ পসিবল, এই জন্য হচ্ছে মানে সাগরের বালি যতটুকু সম্ভব আমাদেরকে অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে, আমরা কখনোই আমাদের কনস্ট্রাকশনের কাজে সাগরের বালি ইউজ করব না। আচ্ছা, এরপর দেখেন যে ডিজায়ারেবল প্রপার্টিস অফ স্যান্ড, মানে আমরা চাই যে কনস্ট্রাকশনের কাজে আমরা যে বালিটা ব্যবহার করব এই বালিটার মধ্যে এই এই গুণাবলী গুলো থাকবে। কি কি গুণাবলী? ইনার্ট কমপ্লিটলি। ইনার্ট কথাটার মানে কি? ছোটবেলায় ইনার্ট গ্যাস বা নিষ্ক্রিয় গ্যাস বলে কিছু পড়ছিলেন? জি স্যার, কেমিস্ট্রিতে। মানে এই গ্যাসগুলো কোন রকমের কেমিক্যাল রিঅ্যাকশনে অংশগ্রহণ করে না, করে না। আমি চাই আমি যেই বালিটা ব্যবহার করব এই বালিটা হচ্ছে ইনার্ট হবে, মানে সে কোন রকমের কোন কেমিক্যাল রিঅ্যাকশনে যেন অংশগ্রহণ না করে। আমি যখন কনক্রিট তৈরি করতেছি কনক্রিটের মধ্যে কি কি আছে বলেন তো? সিমেন্ট, স্যান্ড, CAFA নাকি? হ্যাঁ, মানে CA হচ্ছে কোর্স অ্যাগ্রিগেট ব্রিক চিপস, আর এটা হচ্ছে ফাইন অ্যাগ্রিগেট স্যান্ড। আমার এই জিনিসগুলো আছে না? আমি যখন কনক্রিট তৈরি করতেছি আমি জানি যে সিমেন্ট তো কেমিক্যাল রিঅ্যাকশন করবে শক্ত হবে, সিমেন্ট রিঅ্যাকশন করবে কার সাথে? পানির সাথে। আর ব্রিক চিপস বা ইটের যে খোয়াগুলো আছে এগুলো তো মানে আপনার রিঅ্যাকশন করবে না বা এগুলো তো ইনার্টই, বাট এই যে বালিটা আছে আমি চাই যে আমার বালিটাও কি হবে ইনার্ট হবে, সেই জন্য এই সিমেন্ট বা এই ওয়াটারের সাথে কোন রকমের কোনো কেমিক্যাল রিঅ্যাকশনে পার্টিসিপেট না করে, ঠিক আছে? আমার টার্গেট হচ্ছে এই বালিটা যেন ইনার্ট হয়, কোনো রকমের কোনো কেমিক্যাল রিঅ্যাকশন না করে। আচ্ছা, শুড নট হ্যাভ এনি কেমিক্যাল অ্যাক্টিভিটি। তারপর গ্রেন শুড বি শার্প, স্ট্রং অ্যান্ড অ্যাঙ্গুলার, আমি চাই যে আমার এই বালির দানাগুলো হচ্ছে কি হবে ধারালো এবং মানে কি স্ট্রেংথ মানে শক্ত হবে এবং কি অ্যাঙ্গুলার,
তিন কোনা হবে। এখন আমরা তো নর্মালি হচ্ছে তিন কোনা বালি ইউজ করি না, আমরা হচ্ছে কি নদীর বালিটা ইউজ করি, যেটা শেপটা কি হয়, শেপটা হচ্ছে গোলাকার হয়, ঠিক আছে? তারপরও মানে আমার ডিজায়ার হচ্ছে কি যে বালিটা অ্যাঙ্গুলার হবে, কেন? কারণ বালি যদি অ্যাঙ্গুলার শেপের হয় তাহলে তার মধ্যে যে ইন্টারলকিং বা বন্ডিং আছে বা ফ্রিকশনাল স্ট্রেংথ আছে সেটা বেশি ডেভেলপ করবে। শুড নট কন্টেইন হাইগ্রোস্কোপিক সল্ট। হাইগ্রোস্কোপিক আর হাইগ্রোফিলিক আর হাইড্রোফোবিক এই তিনটার মানে কি বলেন তো? একদিন বলছিলাম হাইগ্রোস্কোপিক বা হাইগ্রোফিলিক, স্যার একটা পানি গ্রাহী হাইগ্রোস্কোপিক আর হাইগ্রোফিলিক হচ্ছে সেম জিনিস, মানে হচ্ছে পানির প্রতি যার অ্যাট্রাকশন আছে। হাইগ্রোস্কোপিক অথবা হাইগ্রোফিলিক, ফিলিক বানানটা শুন না ঠিক না ভুল বলতে পারে, ফিলিক বানান, এই দুইটার মানে সেম, জানি মানে যে যে সাবস্টেন্স গুলোর হচ্ছে পানির প্রতি অ্যাট্রাকশন আছে বা পানি অ্যাবজর্ব করে এগুলোকে বলা হচ্ছে হাইগ্রোস্কোপিক বা হাইগ্রোফিলিক। আর ফোবিয়া মানে হচ্ছে ভয়, তো হাইড্রোফোবিক বা হাইড্রোফোবিক, ফোবিক, ঠিক আছে, মানে হচ্ছে কি পানির প্রতি যেগুলা অ্যাট্রাকশন নাই। তো আমি চাই যে আমার বালিটা এমন হবে যে এই বালিটার কোন রকমের মানে হাইগ্রোস্কোপিক সল্ট থাকবে না, মানে পানির প্রতি আকর্ষণ আছে বা পানি অ্যাবজর্ব করে এরকম কোনো লবণ ওই বালির মধ্যে থাকবে না। তারপর শুড নট কন্টেইন ক্লে সিল্ট হুইচ আর হার্মফুল ইনগ্রিডিয়েন্টস, মানে বালির মধ্যে কোন রকমের ক্লে বা সিল্ট থাকবে না। এখন সিল্ট কি ক্লে কি, বালির চাইতে বালি কিন্তু একটা ওয়ান কাইন্ড অফ মাটি, মানে বালি কিন্তু এক ধরনের মাটি, ঠিক আছে, একটু বড় সাইজের দানা যেগুলা হয় বালির, মানে বালির যে দানা তার থেকে ছোট সাইজের যে দানাগুলো থাকে ওই সাইজের দানাদার মানে মানে মাটিটাকে বলে হচ্ছে সিল্ট। আর সিল্টের থেকেও যে ছোট সাইজের দানাদার যে মাটিটা থাকে ওইটাকে বলে হচ্ছে ক্লে, ঠিক আছে? মানে বালি হচ্ছে এমন এক ধরনের মাটি যার দানাগুলো একটু সাইজে বড় হবে, আর সিল্ট হচ্ছে এমন এক ধরনের মাটি যার দানাগুলো হচ্ছে বালির থেকে সাইজে ছোট হবে, আর ক্লে এর দানাগুলো তো সবচেয়ে ছোট বা সবচেয়ে মিহি হয়, ঠিক আছে? দেখেন না কাদা একদম পিছলা পিছলা, মানে কাদার মধ্যে পাড়া দিলে কি হয়, আমাদের একদম মানে পা হচ্ছে কাদার মধ্যে ঢুকা যায়, মানে কাদা হচ্ছে সবচেয়ে নরম থাকে কারণ তার গ্রেন গুলো বা দানাগুলো হচ্ছে সবচেয়ে মিহি থাকে। আচ্ছা নর্মালি হচ্ছে আপনার, আমি যদিও চাই যে আমার বালির মধ্যে কোন রকমের কাদা বা সিল্ট মানে ক্লে বা সিল্ট থাকবে না, তারপরে প্র্যাকটিক্যালি 3-4% ক্লে বা সিল্ট হচ্ছে এলাউ করা হয় নর্মাল মানে নর্মাল স্ট্রাকচার গুলো তৈরি করার সময়, কারণ এত পরিষ্কার বালি সবসময় আসলে পাওয়া সম্ভব না, আর মানে বালিটাকে আসলে পরিষ্কার করে এতটাও পিউরিফাই করা সবসময় পসিবল না। প্লাস্টারের ক্ষেত্রে স্যার একটু হয় না, প্লাস্টারের সমুজে স্যার অনেক সময় বালি তো উপরে যেটা কালো থাকে প্লাস্টারের সময় স্যার হাউজের ভিতরে স্যার বালি ধর, হ্যাঁ তো ধরে স্যার উপরে যেটা কালো মানে পদার্থ বের হয় স্যার ওটা কি স্যার কাদা, কাদা বা বালি গুলা তো মানে ধুয়ে পরিষ্কার করবে আর কি। শুড নট কন্টেইন এনি অর্গানিক ম্যাটার, ঠিক আছে, আমি চাই যে আমার বালির মধ্যে কোন রকমের কোন অর্গানিক ম্যাটার যেন না থাকে, ঠিক আছে? আচ্ছা এবার দেখেন যে ফাংশনস অফ স্যান্ড ইন মর্টার অ্যান্ড কনক্রিট। ওই যে মর্টার কি জিনিস, মর্টার হচ্ছে এরকম দুইটা ইট জোড়া লাগানোর জন্য আমরা যে সিমেন্টের পেস্টটা ব্যবহার করতেছি এটাকে বলা হচ্ছে মর্টার। আর কনক্রিট তো বুঝতেছিনি, কনক্রিট হচ্ছে কি মানে যেই সাবস্টেন্স বা যেই ম্যাটেরিয়ালটা দিয়ে হচ্ছে আমরা বড় বড় ঢালাই গুলা দিচ্ছি মানে বিম কলাম স্ল্যাব বা কনক্রিটের ব্লক গুলা তৈরি করতেছি এটাকে বলা হচ্ছে কনক্রিট। এখন দেখেন যে স্যার একটা জিনিস আমার ক্লিয়ার হয় নাই, ওইটা হলো স্যার আপনি যে বললেন স্যার আমরা সিমেন্ট আর ওয়াটারটা স্যার রিঅ্যাকশন হয়, হ্যাঁ স্যার এখানে স্যার স্যান্ডটা আমাদের কি কাজে আসে? আরেকটা কথা স্যার এখানে স্যার বিভিন্ন ধরনের বালু আছে, হ্যাঁ আমি দেখছি স্যার সাদা একটা বালু এটা যেটা একটু খুব চিকন চিকন মানে পাতলা, আরেকটা একটু ভারী বালু লালটা স্যার, হ্যাঁ তো একটা বালু ইউজ করে মূলত ঢালাইয়ের কাজে বা ফ্লোরের যেটা কাজে আর একটা বালু ইউজ করা স্যার মানে যেটা আস্তর মানে প্লাস্টার, এটা কেন হয় স্যার এটা বলবেন একটু? হ্যাঁ বলবো, আগে হচ্ছে এই ফাংশন অফ স্যান্ড ইন মর্টার এন্ড কংক্রিটটা বইলা ফেলি তারপর বলি, ঠিক আছে? ওকে স্যার। দেখেন অফার্স রিকুইজাইট সারফেস এরিয়া ফর দা ফিল্ম অফ ফাইন্ডিং ম্যাটেরিয়াল টু অ্যাডহিয়ার এন্ড স্প্রেড। আচ্ছা দেখেন আপনার প্রথম কোশ্চেনটা হচ্ছে যদি বালি কংক্রিট তৈরি করার সময় কোন রকমের কোন কেমিক্যাল রিঅ্যাকশনে মানে অ্যাটেন্ড না করে বা কেমিক্যালি সে যদি ইনার্ট হয়, কেমিক্যাল রিঅ্যাকশন করতেছে কি সিমেন্ট আর ওয়াটার, তাহলে বালির আসলে মানে বালিটা ইউজ করার দরকারটা কি?
এটাই তো আপনার কোশ্চেন না জি স্যার জি স্যার এটা হচ্ছে আপনার একটা কোশ্চেন জি স্যার দেখেন অফার্স রিকুইজাইট সারফেস এরিয়া ফর দা ফিল্ম অফ ফাইন্ডিং ম্যাটেরিয়াল টু অ্যাডহেয়ার এন্ড স্প্রেড আপনি যখন এই পাথর বা ব্রিক চিপস সঙ্গে হচ্ছে কি আছে সিমেন্ট এগুলোর সাথে পানি মিলায় আপনি চাচ্ছেন একটা মিশ্রণ তৈরি করতে এই যে সিমেন্টগুলো আছে এই সিমেন্টগুলো পানির সাথে মিলে যে পেস্ট বা যে লিকুইডটা তৈরি করতেছে এই লিকুইডটা দেখা যাবে একটা আবরণের মতো ক্রিয়েট করবে কিন্তু ওই আবরণটা সবখানে পৌঁছাবে না কারণ সিমেন্ট তো আপনি মানে আপনি একটা নির্দিষ্ট পরিমাণে ইউজ করতে হবে বাট আপনি যদি সিমেন্টের সাথে বালি অ্যাড করেন ওই বালিটা যেটা করবে এই সিমেন্টের পরিমাণটাকে একটু বাড়াই দিবে বালিটা কি করবে এই লিকুইডের পরিমাণটাকে মানে ইনক্রিজ করবে না আমি যদি এই মানে সিমেন্ট আর পানির যে মিশ্রণ তার সাথে বালিটাও অ্যাড করি এই বালিটাও কি করবে এই মানে অ্যাজ এ সেমি লিকুইড সাবস্টেন্স হিসেবে এই ইটের দানা বা এই পাথরের কণাগুলোর মাঝখান দিয়ে ফ্লো করবে না জি স্যার সে যেটা করে সেটা হচ্ছে এই জিনিসটার এই লিকুইড সাবস্টেন্সটা বা সেমি লিকুইড সাবস্টেন্সটার পরিমাণটা বাড়াই দিয়ে সে পুরো জায়গাটার মধ্যে ফ্লো করে একটা আস্তরণ বা একটা আবরণ ক্রিয়েট করে এটা হচ্ছে বালির কাজ আপনার মানে এই কংক্রিটের ভলিউমটাকে বাড়ানো আপনি যদি বালি না ইউজ করে বালির পরিবর্তে সিমেন্ট ইউজ করেন আপনার কিন্তু সমস্যা নাই কিন্তু খরচ প্রচুর পরিমাণে বাড়বে তো দেখা গেছে যে আমি যদি সিমেন্টের পরিবর্তে একটা পোর্শন বালি দিয়ে ফিল আপ করি আমার হয়তো স্ট্রেংথ ওরকম কমে না কিন্তু খরচ অনেক কমতেছে কারণ সিমেন্টের থেকে বালি অনেক সস্তা জি স্যার ভয়েরটা মানে ভয়েরটা স্যার ফিল আপ আছে হ্যাঁ ইনক্রিজেস দা ভলিউম অফ মর্টার এন্ড কনসিকোয়েন্টলি মেক্স মর্টার মোর ইকোনমিক্যাল ঠিক আছে মানে এই যে দেখেন মর্টারের ভলিউম কি করতেছে মর্টারের ভলিউম বাড়াই দিচ্ছে বালি এবং এটাকে ইকোনমিক্যাল করতেছে আমি যদি বালি ব্যবহার না করে সাপোজ আপনি মনে করেন একটা গ্লাস এই গ্লাসটা আপনি চাইলে সিমেন্ট আর পানি দিয়েও ফিল আপ করতে পারেন এতটুকু সিমেন্ট এতটুকু পানি আপনি এটা দিয়েও ফিল আপ করতে পারেন আপনি চাইলে এই সিমেন্টের একটা অংশ বালি দিয়েও ফিল আপ করতে পারেন না আপনি যদি পুরোটাই সিমেন্ট দিয়ে ফিল আপ করতেন আপনার জিনিসটা খরচ অনেক বেশি পড়তো আপনি এখন সিমেন্টের একটা অংশ বালি দিয়ে রিপ্লেস করতেছেন খরচ কমানোর জন্য A well-graded sand adds to the density of mortar and concrete. Well-graded. Achha, well-graded মানে কি? Well-graded মানে হচ্ছে ওইখানে সব সাইজের বালি আছে। ছোট সাইজের বালিও আছে, মাঝারি সাইজের বালিও আছে, বড় সাইজের বালিও আছে। যদি এরকম কোন একটা বালির মধ্যে বা কোন একটা ম্যাটেরিয়ালের মধ্যে মনে করেন আমি well-graded stone বলতেছি বা well-graded আমি soil বলতেছি। যদি কোন একটা ম্যাটেরিয়ালের মধ্যে আমি যখন বালির কথা চিন্তা করতেছি ওই বালির মধ্যে যদি সব সাইজের বালি সমান পরিমাণে মোটামুটি থাকে তার মধ্যে মানে হচ্ছে একদম ছোট বা মিহি দানাদার সাইজের বালিও আছে মাঝারি মানে মাঝারি সাইজের বালিও আছে আবার বড় সাইজের বালিও আছে এরকম যদি থাকে ওইটাকে বলা হচ্ছে ওয়েল গ্রেডেড স্যান্ড ঠিক আছে এরকম যদি বালি থাকে তাহলে সেটা কি করবে এই কংক্রিটের মধ্যে বা মর্টারের মধ্যে ডেন্সিটি বা ঘনত্ব বাড়াই দিবে কারণ সে কি সে হচ্ছে সব যে ভয়েড গুলো আছে সে হচ্ছে ম্যাক্সিমাম ভয়েড স্পেস এ বালি দিয়ে ফিল আপ করে তুলতে পারবে প্রিভেন্টস এক্সেসিভ শ্রিঙ্কেজ অফ মর্টার মানে হচ্ছে আপনার মর্টারের শ্রিঙ্কেজ বা সংকোচন হচ্ছে রোধ করে বালি ব্যবহার করলে কেন কারণ ভয়েড স্পেস কমতেছে না তো ভয়েড কমে গেলে আপনার মর্টারটা শ্রিঙ্ক বা সংকোচন হওয়ার আর কোনো জায়গা আছে সে তো সংকোচিত হইতে পারবে না তার যদি ডেন্সিটি বেশি হয় বাট যদি ভয়েড থাকে তাহলে কি হবে সংকোচিত হইতে পারবে তারপর সিন্স ইনার্ট ম্যাটেরিয়াল it renders structure more resistant against atmospheric action মানে যেহেতু এই বালিটা কোন রকমের কোন কেমিক্যাল রিঅ্যাকশনে পার্টিসিপেট করে না বা কোন রকমের মানে এটা ইনার্ট নিষ্ক্রিয় এই জন্য এই বালিটা মানে বালি ইউজ করলে আপনার যেটা হয় সেটা হচ্ছে রেজিস্ট্যান্ট অ্যাগেন অ্যাটমসফিয়ারিক অ্যাকশন মানে এনভায়রনমেন্টাল যে ইফেক্টগুলো রোদ বৃষ্টি ঝড় তুফান এগুলো থেকে হচ্ছে আপনার স্ট্রাকচারকে রেজিস্ট্যান্স প্রোভাইড করে ঠিক আছে মানে স্ট্রাকচারকে বাঁচায় রাখে যদি আপনি বালি ইউজ করেন কারণ মানে বাইরে যে বৃষ্টি হচ্ছে ওই বৃষ্টির পানি তো আপনার মানে বালির সাথে যদি রিয়াকশন করে কোনো লাভ নেই কারণ বালি তো নিষ্ক্রিয় তাই না তো এই পারপাস গুলো হচ্ছে কি বালি মানে ইউজ করার উদ্দেশ্য এই মর্টার বা কনক্রিটে আচ্ছা এখন ফয়েজ আপনার প্রথম কোশ্চেন ছিল যে বালি কেমিক্যালি কোনো রিয়াকশন না করলেও কেন ইউজ করা হয় জি স্যার বুঝছি আপনি বলছেন যে বালি নরমালি আপনি দুই রকম দেখছেন একটা হচ্ছে একদম মিহি দানাদার সাদা বালি একটা হচ্ছে একটু লালচে টাইপের বালি জি স্যার মিহি দানাদার সাদা বালিটাকে কি বলছিলাম একটু আগে বলছিলাম ওটাকে বলে হচ্ছে ভিটা বালি বা ময়মনসিংহ এর বালি আর যেটা হচ্ছে আপনার একটু বড় সাইজের দানাদার লাল মানে লালচে টাইপের এটাকে কি বলে সিলেট বালি বা সিলেকশন বালি বলে বা সিলেকশন স্যান্ড বলে এটা পাই হচ্ছে আমরা সিলেট থেকে তো নরমালি যে বালিটা হচ্ছে বড় দানাদার মানে বড় সাইজের ওই বালিটার ইন্টারলকিং বা ফ্রিকশনাল স্ট্রেন্থ বা বন্ডিং ভালো হবে
জি স্যার বুঝছি। ওই বালিটা যদি আমি কনক্রিট তৈরি করার কাজে ব্যবহার করি বা মর্টার তৈরি করার কাজে ব্যবহার করি, ওই বালিটা বেশি স্ট্রেংথ প্রোভাইড করবে। ওই জন্য কনক্রিট তৈরি করার সময় ওই বালিটা ইউজ করা হয়। এবার আপনি যখন প্লাস্টার তৈরি করতেছেন, আপনার টার্গেট কি? প্লাস্টারটা হচ্ছে একটা ফিনিশিং ম্যাটেরিয়াল। ও স্যার বুঝছি স্যার বুঝছি স্যার ওকে স্যার। আপনি যদি ফিনিশিং ম্যাটেরিয়ালের মধ্যে বড় দানাদার সাইজের বালি ইউজ করেন, তাহলে কি ওই ম্যাটেরিয়ালটা কি স্মুথ হবে নাকি একটু রাফ হবে? রাফ হবে স্যার। বাট আপনি যদি ওই ফিনিশিং ম্যাটেরিয়াল বা প্লাস্টারের মধ্যে ছোট সাইজের বালি ইউজ করেন, তাহলে বেশি স্মুথ হবে। স্মুথ হবে জি স্যার বুঝছি। আমার তো টার্গেট হচ্ছে আমার দেয়াল যেন স্মুথ হয়, তাহলে রং করলে রংটা দেখতে দেখতে সুন্দর লাগবে। সো প্লাস্টার তৈরি করতে হচ্ছে আপনার ছোট সাইজের বালি, আর কনক্রিট তৈরি করার সময় নরমালি বড় সাইজের বালি ইউজ করলে হয়তো ভালো। বুঝতে পারছেন? জি স্যার থ্যাংক ইউ। এবার দেখেন যে আমরা তো এজ এ সোর্স বা কোথ থেকে বালিটা পাচ্ছি, এটার উপর ভিত্তি করে হচ্ছে বালিকে তিন ভাগে ভাগ করলাম, কি কি? রিভার স্যান্ড, পিট স্যান্ড আর সি স্যান্ড। কিন্তু এএসটিএম, এএসটিএম মানে কি? আমেরিকান স্ট্যান্ডার্ড অফ মানে ফর ভিলা গেছি, একটু দেখেন গুগলে সার্চ দিলে এএসটিএম আমেরিকান স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড এখানে ফর না জানি অফ, এটা ভুলে গেছি, একটু দেখে নিয়েন ফর টেস্টিং ম্যাটেরিয়ালস। ঠিক আছে, তো এএসটিএম মানে এরকম কিছু গাইডলাইন বা কিছু ক্লাসিফিকেশন বা কিছু রুলস বলে দিছে। এএসটিএম এর কোড বা গাইডলাইন অনুযায়ী ফাইন স্যান্ড, যেই বালিগুলার এফএম, এফএম এর পুরা নাম হচ্ছে ফাইনেস মডুলাস। ঠিক আছে, যে বালিগুলার এফএম, এফএম কি জিনিস এটা হচ্ছে আমরা পরের ক্লাসে দেখবো ইনশাআল্লাহ, অঙ্ক করবো, এটা পরের ক্লাসে বুঝতে পারবেন এফএম কি জিনিস। বাট জাস্ট এই ভ্যালু গুলা মনে রাখেন, যেই মানে যেই বালিগুলার এফএম 2.2 থেকে 2.6 এর মধ্যে হয় এগুলাকে বলে হচ্ছে ফাইন স্যান্ড, যেই বালিগুলার এফএম 2.6 থেকে 2.9 এর মধ্যে হয় এগুলাকে বলে হচ্ছে মিডিয়াম স্যান্ড, আর যেই বালিগুলার এফএম 2.9 থেকে 3.20 এর মধ্যে হয় এগুলাকে বলে কোন ধরনের স্যান্ড? এগুলাকে বলে হচ্ছে কোর্স স্যান্ড। মানে যেই বালিগুলার এফএম 2.2 থেকে 2.6 এগুলাকে বলে মিহি বালি, বা হচ্ছে কি ছোট ছোট সাইজের বালি, বা একদম মানে পাউডার বা ছোট সাইজের বালি, ফাইন স্যান্ড। আর যেই বালিগুলার এফএম হচ্ছে 2.6 থেকে 2.9 এগুলাকে বলে মিডিয়াম স্যান্ড, আর যে বালিগুলার এফএম হচ্ছে 2.9 থেকে 3.2 এগুলাকে বলে হচ্ছে কোর্স স্যান্ড। ঠিক আছে, আচ্ছা আজকে কতক্ষণ আছে? আজকে কতটুকু বাকি আছে? আর ওকে, অঙ্কটা হচ্ছে পরের ক্লাসে করব। আজকে জাস্ট একটা জিনিস বলি, এফএম কি জিনিস এটা পরের ক্লাসে বলবো। আমাকে একটা জিনিস বলেন, আপনারা সিজিপিএ বলতে কি বুঝেন? কি বুঝেন বলেন তো স্যার? সার্টিফিকেট গ্রস পয়েন্ট এভারেজ মনে হয় স্যার। এফএস আল্লাহ জানে। ছবি আছে, এই ম্যাথটা বুঝতে হইলে আমাদেরকে কিউমুলেটিভ জিনিসটাকে একটু বুঝতে হবে। সহজ জিনিস, মনে করেন আমি একটা পাঁচতলা বিল্ডিং চিন্তা করতেছি। ঠিক আছে, কয়তলা বিল্ডিং? এখানে আসলে বিল্ডিংটা মেইন উদ্দেশ্য না, এখানে হচ্ছে কিউমুলেটিভ, মানে কিউমুলেটিভ জিনিসটা কি বোঝানো মেইন উদ্দেশ্য। মনে করেন এই পাঁচতলা বিল্ডিং, একতলা, দোতলা, তিনতলা, আচ্ছা এই পাঁচতলা বিল্ডিং এর একদম উপরে মনে করেন আমি দাঁড়ায় আছি। ঠিক আছে, এখানে মনে করেন দাঁড়ায় আছে হচ্ছে গিয়া মাহমুদ, এখানে মনে করেন দাঁড়ায় আছে হচ্ছে গিয়া ফাহাদ, এখানে মনে করেন দাঁড়ায় আছে হচ্ছে গিয়া স্পন্দন, এখানে মনে করেন দাঁড়ায় আছে হচ্ছে গিয়া আলামিন, আর এখানে দাঁড়ায় আছে হচ্ছে গিয়া মনে করেন যে ইফতিজিসান। তো আমার কাছে মনে করেন 100টা বল আছে, আমি 100টা বল উপর থেকে ফালাইলাম, আমার কাছে কয়টা বল আছে স্যার? 100টা বল। 100 100টা বল আছে, এটা কি? এটা হচ্ছে মাহমুদ। ঠিক আছে, আর এটা কে বলছিলাম? এটা হচ্ছে স্পন্দন। মনে করেন
আজানটা শেষ হোক তারপর বলতেছি, হ্যাঁ একটু ওয়েট করেন। ক্লাস চলে পরে পরে আচ্ছা দেখেন, এই যে আমি 100টা বল ফেললাম, তো মনে করেন আমার 100টা বলের মধ্যে 20টা বল হচ্ছে মাহমুদ ধরতে পারছে, আর বাকি 80টা বল হচ্ছে নিচে পড়ে গেছে। ওই 80টা বলের মধ্যে মনে করেন 30টা বল স্পন্দন ধরতে পারছে, আর কয়টা বল বাকি আছে? 50টা বল বাকি আছে, আর 50টা বল নিচে পড়ছে। ওই বাকি 50টা বলের মধ্যে মনে করেন ফাহাদ হচ্ছে আরো 20টা ধরে ফেলছে। তো ফাহাদ 20টা ধরার পর আর বাকি আছে কয়টা? 15টা, সরি, ফাহাদ 20টা ধরার পর আর বাকি আছে কয়টা? 50টা বাকি, 30টা বাকি আছে। হ্যাঁ, ওই 30টার মধ্যে মনে করেন আলামিন ধরছে 15টা, তো 30টার মধ্যে আলামিন 15টা ধরে ফেলার পর আর বাকি আছে কয়টা? আরো 15টা বাকি আছে। ওই বাকি 15টা ধরছে কে? জিসান ধরছে মনে করেন। এখন আমি যদি আপনাকে বলি যে মাহমুদ, স্পন্দন, ফাহাদ, আলামিন, জিসান প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি বা আলাদা আলাদা কয়টা বল ধরছে, আপনি বলবেন মাহমুদ ধরছে 20টা, স্পন্দন ধরছে কয়টা? 30টা, ফাহাদ ধরছে কয়টা? 20টা, আলামিন ধরছে কয়টা? 15টা, জিসান ধরছে কয়টা? 15টা। কিন্তু আমি যদি আপনাকে বলি যে মাহমুদ কিউমুলেটিভলি কয়টা ধরছে, তখন মাহমুদ যেটা ধরছে তার আগে অন্য কেউ ধরছিল কিনা এটা আপনাকে দেখতে হবে। মাহমুদের আগে অন্য কেউ কি ধরছিল? না স্যার। তার মানে মাহমুদের কিউমুলেটিভ ধরার মান ভ্যালু কত? 1, 20, 1 করতে কাছে 20। আমি যদি আপনাকে বলি স্পন্দন কিউমুলেটিভলি কতগুলা ধরছে, কত বলবেন? 50। এই 20 এর সাথে কোনা কোনি কত যোগ হবে? 30 যোগ হয়ে কত বসবে? 50 না? বুঝছি স্যার। স্পন্দনের আগেও তো একজন, মানে স্পন্দন ধরছে 30টা, স্পন্দন পর্যন্ত আসতে আসতে মাহমুদ স্যার, ওই যে স্যার সেন্ট্রিয়ার অফ দা স্যার, ওই যে আমি আগেরটা যোগাবো এমন স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে ফাদ কিউমুলেটিভ মানে কিউমুলেটিভলি কয়টা ধরছে? আপনাকে যদি আমি বলি যে তোমার 3-1 এর সিজিপিএ কত, যদি বলি 3-1 এর জিপিএ কত, আপনি 3-1 এর ফাইনালে যা পাইছেন আমাকে তাই বলবেন। আমি যদি আপনাকে বলি তোমার 3-1 পর্যন্ত সিজিপিএ কত, তাহলে আপনি কি করবেন? এই 1-1, 1-2, 2-1, 2-2, 3-1 সবগুলা সেমিস্টারের এভারেজ জিপিএটা আমাকে বলবেন না? তার মানে 3-1 পর্যন্ত বাকি সেমিস্টারগুলো আপনি কনসিডার করবেন। তো এটার মানে হচ্ছে কিউমুলেটিভ গ্রেড পয়েন্ট এভারেজ। তো কিউমুলেটিভ কথাটার মানে কি, বুঝতে পারছেন? জি স্যার। আমরা নেক্সট ক্লাসে হচ্ছে এই এফএম এর অঙ্কটা দেখব, তখন হচ্ছে এই কিউমুলেটিভ জিনিসটা আমাদের কাজে লাগবে। ঠিক আছে জি স্যার। তাহলে স্যার আজকে এতটুকু পর্যন্ত, আজকে এতটুকুই থাক, আমাদের আরেকটা ক্লাস হইলে স্যান ইনশাআল্লাহ শেষ হয়ে যাবে নেক্সট ক্লাসে। স্যার অনেক থিওরি স্যার, এগুলা স্যার কি হবে মনে রাখা যায় একটু বুঝে বুঝে মনে রাখবেন। যে বালি আমরা কিন্তু এখন লিভ নিবো স্যার, মানে এখনো নাম ডাকি নাই। অ্যাটেনডেন্স স্যার, রোল নাম্বার 1 তানভীর আছে নাই মনে হয়? তানভীর নাই। রোল নাম্বার 3 ইসমাইল আছে? ইয়েস স্যার। আজকে আপনারা মানে ক্লাস কম করছেন কি জন্য? জি স্যার। আজকে ক্লাসে কম কি জন্য? সবাই তো জানে স্যার, বাকিরা আসলো না কেন? প্রোগ্রাম প্রোগ্রাম নাই, কিছুই নাই আজকে তো, কোনো মানে এমন না ছুটির দিন। রোল নাম্বার 4 ফয়েজ? জি স্যার। তার দিন যায়। রোল নাম্বার 6 আছেন?
নাম্বার 7 স্পন্দন আছেন জি স্যার আছি হ্যালো